কাটেন তো একটু বড়া মিষ্টি হবে খেয়ে দেখেন তো কেমন লাগে বড়া মিষ্টি গোপাল বড়া মিষ্টি হবে হ্যাঁ কেজি কত করে আজকে এটা আজকে কেজি বেচি 35 টাকা 35 টাকা করে বিক্রি করতেছেন এটা আসছে কোথা থেকে রাজশাহী থেকে রাজশাহী থেকে আসছে গোপাল মোগা এটা আজকে বিক্রি করতেছেন 35 টাকা করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়িতে দর্শক আজকে আমরা জানব পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের আমগুলো বিক্রি হয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ দর্শক আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা জানব আজকের বাজারে কিভাবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের আমগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি ভালোই তো ভাই আপনার নাম কি আমার নাম মানিক বাবু তো মানিক ভাই কত বছর থেকে ব্যবসা করতেছেন ফলের 30 বছর 30 বছর থেকে কি শুধু যাত্রাবাড়িতে ব্যবসা করেন যাত্রাবাড়িতে এবছরে আপনাদের আমের আমদানি কেমন যাত্রাবাড়ি আরোদে কম হিসাবে পাইকার পত্র নাই আমদানি কম এবছর আমের তো কাস্টমার কম দামও কম হাতে দেখতে পাচ্ছি এটা কি আম এগুলা এটা গোপাল ভোগ জাগান তো এটা গোপাল ভোগের মিষ্টি কেমন হবে ওরা মিষ্টি কাটেন তো একটু ওরা মিষ্টি হবে খেয়ে দেখেন তো কেমন লাগে কড়া মিষ্টি গোপাল কড়া মিষ্টি হবে হ্যাঁ কেজি কত করে আজকে এটা আজকে কেজি বেচি 35 টাকা 35 টাকা করে বিক্রি করতেছেন এটা আসছে কোথা থেকে রাজশাহী থেকে আসছে গোপাল ভোগ এটা আজকে বিক্রি করতেছেন 35 টাকা করে আচ্ছা আমরা এই কোণার থেকে দেখি আসেন এই যে সামনে এগুলো কি আম এটা গোপাল ভোগ এটা গোপাল ভোগ আচ্ছা এই সাইজ তো অনেক বড় আছে হাত থেকে দেখেন হ্যাঁ এটা কত করে কেজি এটা হলো 45 টাকা কেজি এটা আজকে বিক্রি করতেছেন 45 টাকা করে গোপাল ভোগ এটা রাজশাহী থেকে আসছে আসলে এই কার্টনে কত কেজি থাকে ভাই 24 কেজি 25 কেজি 30 কেজি 24 কেজি 25 কেজি এই রকমের থাকে এটা আজকে বিক্রি করতেছেন আপনার কেজি 45 টাকা করে 45 টাকা করে এইটাও কি গোপাল ভোগ বড়টা এটা একামি এইটাও আপনার 45 টাকা করে বিক্রি করতেছেন আজকের বাজারে আর ওই সামনের ওইটা কি আম ওটা আরাজাম আরাজা হ্যাঁ এটা কত করে এটা 30 টাকা এটা আসছে কোথা থেকে এটা রাজশাহী রাজশাহী থেকে আসছে এটা আরাজা এটাও সুস্বাদু ভালো হবে এর পাশের এইটা কি এটা গুটি পাশের এই গুটি কত করে এটা 25 টাকা এই গুটি আম আজকে বিক্রি করতেছেন 25 টাকা করে এটা আসছে কোথা থেকে ভাই এটা আছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আসছে আচ্ছা আর এই সামনের এইটা এটাও গুটি এইটাও গুটি আম এটা কত করে এটা 30 টাকা 30 টাকা এটা কি গাছ পাকা একবারে গাছ পাকা এটা গাছ পাকা একবারে এটা 30 টাকা করে বিক্রি করতেছেন আজকের বাজারে এবার পরের ওইগুলো কি আম এটা হলো আপনার কোহিতর 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 আচ্ছা কোহিতর এগুলো কত করে এটা 45 টাকা আচ্ছা এটা 45 টাকা করে এটা আসলে মিষ্টি কেমন এগুলো না মিষ্টি হবে কড়া মিষ্টি হবে এটা আসছে কোথা থেকে এটা আছে দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আসছে আচ্ছা 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 আর এই সামনের এইটা কি আম চোষা হ্যাঁ আডি চোষা চোষা আম আচ্ছা এটা কত করে এটা 45 টাকা এইটাও 45 টাকা চোষা আম আচ্ছা স্যার রাখেন আর এই সামনের এইটা এগুলি গুটি আচ্ছা এইটা গুটি এটা কত করে 30 টাকা এটা 30 টাকা করে আজকের বাজারে আচ্ছা 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 আর এই সামনের এইটা ভাই এটাও 30 টাকা এইটাও 30 টাকা আচ্ছা দেখি আর এই পাশ থেকে দেখি ভাই হ্যালো আর এইদিকে আসেন হ্যাঁ এইগুলা কি আম এটা হরিভাঙা এইটা হরিভাঙা আম কি চলে আসছে হ্যাঁ এটা তো অনেক মিষ্টি হয় অনেক মিষ্টি হয় আচ্ছা হরিভাঙা আম কত করে হরিভাঙা আম 70 টাকা এটা 70 টাকা করে আজকের বাজারে আচ্ছা এইটা কোথা থেকে আসছে হরিভাঙা আম হরিভাঙা আছে এটা রংপুরতে রংপুর থেকে আসছে এটা আজকের বাজারে বিক্রি করতেছেন 70 টাকা করে আচ্ছা আচ্ছা এরপর পাশের এইটাও কি হরিভাঙা না এটা কি আম গুটি এটা গুটি আম দেশীয় গুটি আম এটা কত করে এটা 45 এটা বিক্রি করতেছেন আজকে 45 টাকা করে দেশীয় গুটি আম আর এই সামনের উপরে ওইটা এটা এটা হইলো ওইটা গুটি আমি এইটা গুটি আমি এটা অনেকটা হিমসাগরের মতন লাগে সাগরের মতো সাইজ আটি হিম আচ্ছা আটি হিম এইটা কত করে এটা 45 টাকা এইটা বিক্রি করতেছেন আজকে 45 টাকা করে আর এরপর পাশেরটা পাশেরটা হলো দুশ্বর কি দুশ্বর দুশ্বর হ্যাঁ আচ্ছা আচ্ছা এই প্রথম নাম শুনলাম এটা আসছে কোথা থেকে 50 টাকা 50 টাকা করে আর পরবর্তী রাজশাহী থেকে আসছে হিমসাগর আচ্ছা ছোট হিমসাগরটা ছোট হিমসাগর 35 টাকা কেজি আচ্ছা হিমসাগর আজকে বিক্রি করতেছেন মিডিয়াম সাইজ 35 টাকা 35 টাকা করে আচ্ছা আচ্ছা দাম বড়টা 60 টাকা আচ্ছা আচ্ছা দেখতেছি আর এইটা কি গুটি আম এটা এইটা কত করে এটা 35 এটা 35 টাকা করে আজকের বাজারে গুটি আম আচ্ছা আমরা এই কোণার থেকে দেখি আসেন এইটা কি বড় হিমসাগর এটা হচ্ছে বড় সাইজের হিমসাগরটা এইটা কত করে এটা হলো 60 টাকা কেজি
এটা 60 টাকা করে আজকের বাজার। আসলে এটা কি একবার গাছ থেকে এইভাবে আসে? গাছ থেকে এইভাবে আসে। গাছ থেকে এইভাবে আসে। আচ্ছা এটা কি মিষ্টি ভালো হবে? কড়া মিষ্টি হিমসাগর। কড়া মিষ্টি হবে। এটা আসলে কেজি কত করে? কেজি হলো 60 টাকা। কেজি আজকে বিক্রি করতেছেন 60 টাকা করে। এবার পাশের এটা এটা রূপালী। আম রূপালী কি এটা অরিজিনালটা? হ্যাঁ অরিজিনাল রূপালী। আচ্ছা অরিজিনাল রূপালী এটা কত করে? 65 টাকা। এটা 65 টাকা করে। এটা আসছে কোথা থেকে রূপালী? দিনাজপুর। আচ্ছা দিনাজপুর থেকে আসছে আপনার আম রূপালী আমটা। আচ্ছা আচ্ছা এরপর পাশের এটা হলো হ্যাঁ ল্যাংরা। আচ্ছা এটা হচ্ছে ল্যাংরা আম। ল্যাংরা কত করে? 65 টাকা। আচ্ছা ল্যাংরা আম 65 করে বিক্রি করতেছেন আজকের বাজারে। আচ্ছা এটা আসলে কার্টনে কত কেজি হয় ভাই? 24-25 কেজি। 24 থেকে 25 কেজি হবে। আচ্ছা 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 এটা অনেক সুস্বাদু হবে। সুস্বাদু আম। কিছু কিছু লোক বলতেছে ভাই কিছুদিন পরে নাকি ল্যাংরা আম আসবে, এখনো আসে না? না না এখনো ডেট দিয়ে দিছে সরকার ভাঙার জন্য। ডেট দিয়ে দিছে? হ্যাঁ রাজশাহীতে 1 তারিখে ডেট দিছে। আচ্ছা 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 এরপর পাশের এই সামনের এটা কি আম ভাই? এটা গুটি। এটা কি দেশীয় গুটি? দেশীয় গুটি। এইটা কত করে? 45 টাকা কেজি। এইটা বিক্রি করতেছেন আজকে 45 টাকা করে। আচ্ছা আচ্ছা আমগুলো অনেক ফ্রেশ আছে। এরপর ওই সামনের ওইটা কি? ওটা কালি হিম। এটা হচ্ছে কালি হিম। আচ্ছা এইটা কত করে? এটা 60 টাকা কেজি। এটা বিক্রি করতেছেন কালি হিম 60 টাকা করে। এটাও কি মিষ্টি হবে হিমসাগরের মতন? মিষ্টি। কড়া মিষ্টি হবে। আর পরবর্তী এই সামনেরটা? এটা হিম, ছোট হিম। এটা ছোট হিম। এইটা কত করে? এটা 45। এটা বিক্রি করতেছেন আজকে 45 টাকা করে। আচ্ছা দাম তো অনেক কম ভাই। ল্যাংরা? হ্যাঁ না না এটা গুটি। এটা গুটি কত করে? এটা রানী প্রসাদ গুটি 30। এটা 30 টাকা করে। আচ্ছা দাম অনেক কম আছে। আর এইটা ভাই? রানী প্রসাদ। রানী প্রসাদ এইটা কত করে? এটা হলো 45 টাকা কেজি। 45 টাকা করে আজকে। এইটা নাকি অনেক মিষ্টি হয়? হ্যাঁ সুস্বাদু আম। সুস্বাদু, অনেক সুস্বাদু হবে। রানী প্রসাদ? হ্যাঁ রানী প্রসাদ, রানী রেগাইতো। রানী রেগাইতো। হ্যাঁ। আর এই সামনেরটাও কি সেম? সেম আম। সেম আম। এইটা কত করে? সেম একই দাম 45 টাকা। 45 টাকা করে। নাম আছে? হ্যাঁ ও আচ্ছা স্যার রানী প্রসাদ না? আচ্ছা রানী প্রসাদ। এইটা কেজি কত করে ভাই? 45 টাকা। 45 টাকা। দাঁড়ান কথা বলি একটু। তো ভাই আপনাদের আড়তে দেখলাম অনেক আইটেমের আম আছে, অনেক কত ধরনের আম হবে? প্রায় 10-12 পদের পদের আছে। 10-12 আইটেমের আম আজকে আছে। আচ্ছা আচ্ছা সবচেয়ে দাম ছোট আম হচ্ছে যে রানী প্রসাদ, তাই না? প্রসাদ, হ্যাঁ রানী প্রসাদ আম। আচ্ছা আচ্ছা তো আসলে যারা আপনাদের কাছ থেকে খুচরা ব্যবসায়ী ভাইরা আসবে, হ্যাঁ অনেক ব্যবসায়ী আছে যারা ভ্যান গাড়িতে বিক্রি করে, অথবা বাংলাদেশে অনেক বেকার যুবক ভাইরা আছে যারা এখনো ব্যবসা খুঁজে পাচ্ছে না, এই সিজনে আমের ব্যবসা করতে চায়। আসলে একজন ব্যবসায়ী যদি ভ্যান গাড়িতে করে আম বিক্রি করে, তার আসলে সর্বনিম্ন কত টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারবে এই ব্যবসাটা? 2000 টাকা হলেই হবে সর্বনিম্ন। মাত্র 2000 টাকা দিয়ে করতে পারবে? হ্যাঁ হ্যাঁ। 2000 টাকায় কত কেজি আম পাবে? 2 ক্যারেট পাবে। 2 ক্যারেটে আপনার যে আর 50 কেজি হবে? হ্যাঁ হ্যাঁ। আমি ধরলাম 5000 টাকা দিয়ে শুরু করে। 5000 টাকা দিয়ে শুরু করো। মোটামুটি 5000 টাকা দিয়ে শুরু, 5000 টাকা দিয়ে শুরু করলে ভালো হবে? ভালো হবে। 5000 টাকা দিয়ে আপনি যদি আমের ব্যবসা শুরু করে, দেখা গেছে 100 কেজি আম পাবে। হ্যাঁ 100 কেজি পাবে। 100 কেজি আম সারাদিনে বিক্রি করতে পারলে কেমন লাভ হইতে পারে? প্রায় 1500-1200 টাকা লাভ হবে। 1500 থেকে 1200 টাকা লাভ হবে, অনেক লাভ। তাহলে আমি ধরে নিলাম যে 800 টাকাই লাভ হোক। 800 টাকা ধরে তাহলে তো অনেক ভালো হয়। তাহলে আপনাদের আরোদের নাম কি? আমাদের আরোদের নাম হলো আমজাদ ট্রেডার্স। আমজাদ ট্রেডার্স। আপনাদের এখানে আসলে আপনাকে পেয়ে যাবে। আপনার নামটা কি জানো? আমার নাম মানিক বাবু। আচ্ছা আচ্ছা তো আপনার নাম মানিক বাবু, আপনাকে আসলে এখানে পেয়ে যাবে আমজাদ ট্রেডার্স, তাই না? আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আপনারা যারা এরকমের আমগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা আমের ব্যবসা করতে চাচ্ছেন, তারা সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়িতে আসলে দর্শক আপনারা এরকমের আমগুলো পেয়ে যাবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।